অডিটোরিয়ামগুলো মাসের পর মাস খালি থাকে, কোনো অনুষ্ঠান হয় না। আমি যে শহরে বড় হয়েছি, ছোট্ট একটা শহর, মহকুমা শহর, এখন জেলা শহর হয়েছে, শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে যেতে 20 মিনিটের বেশি লাগত না। সেইখানে আমার ছেলেবেলায় আমি দেখেছি সন্ধ্যাবেলায় অন্তত 20টা বাড়ি থেকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত, এখন একটি বাড়ি থেকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যায় না। এটি হলো বাস্তবতা। এই বাস্তবতার ভেতর দিয়েই কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। এই বাস্তবতাকে ধারণ করে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক কাজ। আমরা নজরুলকে প্রতিষ্ঠিত করতে চাইছি, আমরা ফিরোজা বেগমকে আমাদের মধ্যে ধরে রাখতে চাইছি, কিন্তু কারা ধরে রাখবে? সাদিয়া আফরিন মল্লিক বা এখানে ইয়াসমিন মুশতারি কতদিন? তাদের পরের প্রজন্ম কতটুকু থাকবে, কতজন আছে? আমি সেই জায়গাটা নিয়ে পড়ছি, আমি চিন্তিত এবং আমি আমি এক ধরনের শঙ্কার মধ্যে আছি। আমি এখানে যারা আছেন তারা সমাজের খুব গুরুত্বপূর্ণ মানুষেরা আছেন, আমি সবাইকেই অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে ভাবতে। এটা নিয়ে যদি আমরা না ভাবি, আমরা যদি সেভাবে নিজেদের তৈরি না করি, সমাজটাকে যদি সেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আজকে আমরা যে কথাগুলো বলছি ফিরোজা বেগমকে ঘিরে, নজরুলকে ঘিরে, এই কাজগুলো করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কে গান ধরে রাখবে? আমাদের শ্রদ্ধেয় আসাফুদ্দৌলা, উনি নিজেই এখন 80 ছুঁয়েছে। তো এই আমরা তাহলে কাদের কাদের নিয়ে আমরা সব অগ্রসর করবো? এখানে আমাদের আজাদ ভাই আছেন, তারা যে কাজগুলো করে গেছেন, যারা সেই কাজের ফল হলেন এখানে যারা বসে আছেন, তারা তাদের কাজের ফল সামনে কি দাঁড়াচ্ছে সেটা তো দেখার বিষয়। এই জায়গাটিতে আমি আমরা মনে হয় আমরা একটা দুর্বল অবস্থানে আছি। এই আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে ফিরোজা বেগম অবশ্যই আমাদের মধ্যে বেঁচে থাকবেন, প্রবলভাবে বেঁচে থাকবেন, গর্বের সঙ্গে বেঁচে থাকবেন। আর ওই প্রজন্ম যদি আমরা গড়ে তুলতে না পারি, আমরা যদি গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দিই, তাহলে ফিরোজা বেগম, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ কেউই বেঁচে থাকবেন বলে আমার মনে হয় না। আমি খুব হতাশার কথা বলছি, কিন্তু আর পুরোপুরি হতাশ হওয়ারও কারণ নেই, কারণ আমরা দেখেছি যে এই জাতটা সংকটে সবসময় ঘুরে দাঁড়ায়। আমার মনে হয় আমাদের একটা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো, এবং সেই ঘুরে দাঁড়ানোর যে প্রবল স্রোত, সেই স্রোতে আমরা গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে ফিরোজা বেগমকে নিশ্চয়ই ধারণ করব আমাদের পরম সম্পদ হিসেবে, আমাদের শ্রদ্ধার মানুষ হিসেবে, আমাদের সঙ্গীতের গুরু হিসেবে, একজন কিংবদন্তি শিল্পী হিসেবে। তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি হোক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।